হ্যালো ফ্রেন্ডস আমার নাম সৌগত মান্না তোমরা দেখছো মান্নাস কোচিং তো আজ কিন্তু দিনের শেষে যত আজকের আপডেট রয়েছে সমস্ত কিছু কিন্তু নিয়ে চলে এসেছি আশা করি তোমাদের ক্ষেত্রে খুবই হেল্প হবে এই একটা ভিডিওটি তোমরা কিন্তু অনেকগুলো আপডেট পেতে চলেছো তো সবচেয়ে প্রথমেই দেখো আমি তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম যে যাদের ফার্স্ট ইয়ারের যে ফার্স্ট সেমিস্টারের যে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা চলছিল সেখানে যদি তার ছাত্রছাত্রীদের দেওয়া তথ্য যদি ভুল প্রমাণিত হয় তাহলে কিন্তু তাদের রেজিস্ট্রেশনটা ক্যান্সেল হয়ে যাবে এবং ইতিমধ্যেই ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু তাদের অফিসিয়াল নোটিসে জানিয়ে দিয়েছে যে ছাত্রদের কি কি জিনিস চেক করতে হবে এবং নেট থেকে ডাউনলোড করা কোনো তথ্য কিন্তু যা ওই রেজিস্ট্রেশনের প্রক্রিয়ায় কোনো কিন্তু ইউনিভার্সিটির যে পোর্টালে সেটা কিন্তু সাবমিট করা যাবে না একেবারে অরিজিনাল কপি বা সেলফ অ্যাটেস্টেড কপি কিন্তু কলেজকে সাবমিট করতে হবে তো সেই ক্ষেত্রে কী কী বলেছে একটুখানি জাস্ট সংক্ষিপ্তভাবে আমরা দেখে নেব তারপরে পরের খবর যাব তো দেখো প্রথমে বলা হচ্ছে যে ফর্ম ফিল আপের সময় দেওয়া ডকুমেন্ট ভুল হলে অ্যাডমিশন বাতিল পড়ুয়াদের হুঁশিয়ারি দিয়ে কলেজগুলিকে নির্দেশিকা জারি করলো কলকাতা বিশ্ববিদ্যালয় এখানে বলা হচ্ছে যে সমস্ত কিছু যেগুলো নেওয়া হয়েছে সেই সমস্ত কিছু কিন্তু এই কলেজে সারছে এবং কলেজে কিন্তু সমস্ত কিছু যেমন আমাদের সম্প্রতি উলুবড়িয়া কলেজ যেটা করছে যে ছাত্রছাত্রীদের একেবারে গুগল মিটের মাধ্যমে নির্দিষ্ট ডেট দিয়ে গুগল মিটের মাধ্যমে তাদের মুখোমুখি সাক্ষাৎকারের মাধ্যমে তাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা সারছে এবং এখানে বলা হচ্ছে দেখো কী কী জিনিস চেক করতে এখানে বলা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে ভেরিফিকেশান প্রক্রিয়াতে দেখতে হবে ছাত্রছাত্রীর নাম এবং তাদের অভিভাবকদের নাম উচ্চ মাধ্যমিকের মার্কশিট অ্যাডমিট কার্ডের যে নাম রয়েছে সেই নামটাই আছে কিনা তারপরে তাদের লিঙ্গ কাস্ট ক্যাটাগরি ন্যাশনালিটিও চেক করতে হবে কোনোভাবেই নেট থেকে যে সমস্ত কপি ডাউনলোড করা হয়েছে সেই সমস্ত তথ্য যাতে না দেওয়া হয় সে কলেজ অধ্যক্ষদের সেই নিয়ে কিন্তু গাইডলাইন্স জারি করে দেওয়া হয়েছে অর্থাৎ পু পিওরলি একেবারে সম্পূর্ণভাবে ভেরিফিকেশান করেই তারপরে কিন্তু ক্যালকাটা ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন পোর্টাল সেখানে কিন্তু আপলোড করার কথা বলা হয়েছে তো এক্ষেত্রে যারা হয়তো ভুলবশতই অন্য উল্টো পাল্টা ডকুমেন্টস দিয়ে দিয়েছ এবারে যে তোমাদের কলেজে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা হচ্ছে তার জেরে কিন্তু ঠিকঠাক ডকুমেন্টসটাই কিন্তু কলেজে সাবমিট করো সেখানে কোনো রকম যেন ভুলভাল করো না তো এটা গেল প্রথম নিউজ তারপরে চলে যাই আমরা সেকেন্ড নিউজে যেটা হচ্ছে দেখে নাও যেটা হচ্ছে যে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় রয়েছে তাতে কিন্তু অ্যাডমিশানটা শুরু হয়ে গেছে ঠিক আছে সেইটা নিয়ে কিন্তু আজ এই নিউজটা এবং যেটা হয়েছে তিন থার্ড নভেম্বর থেকে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে কিন্তু ওই যে অ্যাডমিশান প্রক্রিয়াটা যেটা অনলাইনে আবেদন প্রক্রিয়া সেটা কিন্তু চালু হয়েছিল এবং আজ অর্থাৎ কুড়ি নভেম্বর থেকে কিন্তু তাতে যে অ্যাডমিশন প্রক্রিয়াটা সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং যেটা জানা যাচ্ছে যে এই মুহূর্তে যেহেতু বিল্ডিং যে তৈরির কাজ সেটা এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি সেক্ষেত্রে কিন্তু অনলাইনে ক্লাসটাই হবে যারা যারা ভর্তি হয়েছেন এবং এখানে সিট সংখ্যাও বাড়ানো হয়েছে যেখানে দেখো এখানে বলা হচ্ছে যে আগে কিছুটা বাড়িয়ে দেখো সে কারণে আসনের সংখ্যা কিছুটা বাড়িয়ে ইংরেজি এবং ইতিহাসে ষাটটি এবং বাংলা ও শিক্ষাবিজ্ঞানে পঁয়ষট্টিটি করা হয়েছে যেটা আগে ছিল পঁয়তাল্লিশটা করে পার্ট সাবজেক্টের সিট সেটা কিন্তু বাড়ানো হয়েছে এবং এটাও জানানো হয়েছে যে এখন ভর্তি হচ্ছেন অ্যাডমিশান নিচ্ছেন এটা সম্পূর্ণটাই মহিলাদের জন্য তো তাদের ক্ষেত্রে এটা কিন্তু বড়ই সুযোগ এবং এখানে বলা হচ্ছে যে সম্পূর্ণটাই অনলাইনে ক্লাস হবে এখন এবং পরবর্তীকালে পরিস্থিতি স্বাভাবিক হলে কিন্তু অফলাইনে ক্লাস শুরু হবে এবং যদি সেই মুহূর্তে বিল্ডিং কমপ্লিট না হয় তাহলে কিন্তু এখানে বলে দিচ্ছে যে কৃষ্ণনগর উমেন্স উইমেন্স কলেজ যেটা রয়েছে ওমেন্স কলেজ তাতে কিন্তু আপাততভাবে ক্লাস শুরু করানো হবে তো কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ে যারা অ্যাডমিশান নিয়েছিলে তাদের কিন্তু মেরিট লিস্ট চেক করতে থাকো অনলাইন ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অ্যাডমিশান প্রক্রিয়া কিন্তু তোমাদের চালু হয়ে গিয়েছে তো তারপর যেটা দেখো তারপরের খবরটা সেটা হচ্ছে বোর্ডের পরীক্ষার্থীদের জন্য ক্লাস ক্লাস শুরুর আর্জি অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যে সমস্ত পরীক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে যারা বেসরকারি স্কুলের সংগঠনরা রয়েছেন তারা কিন্তু আবেদ আর্জি জানাচ্ছেন যে তাদের যে ক্লাস সেটা যেন শুরু করা হয় কারণ তাদের ক্ষেত্রেও অনেক রকম অসুবিধা হচ্ছে শিক্ষার্থীদের ক্ষেত্রেও এবং মানে শিক্ষকদের ক্ষেত্রেও যে এই ক অল্প সময়ের মধ্যে কিভাবে তারা সম্পূর্ণ প্রক্রিয়াটা শেষ করবেন এবং তাদের সিলেবাসটা কিভাবে শেষ করবেন এই সমস্ত কারণে কিন্তু তারা আর্জি জানাচ্ছেন যে যাতে এই অনলাইন ক্লাস ছেড়ে যাতে এমনি যেমন রেগুলার ক্লাস সেগুলো যাতে বিধি মেনে শুরু করানো যায় তো এই প্রত্যেকটা আর্টিকেলের লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু পুরোটা পড়ে নেবে আমি শুধু এর সার সারাংশ যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদেরকে জানিয়ে দিচ্ছি তারপরে দেখো যেটা হচ্ছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা যেটা হচ্ছে ফল অমিলের সংকটে সত্তর পরীক্ষার্থী এটা হচ্ছে জয়পুরিয়া কলেজে হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে যারা বিকমের রয়েছেন সিক্স সেমিস্টারের ফাইনাল সেমের যে পরীক্ষাটা সেটা যারা দিয়ে দিয়েছেন এরকম সত্তর জন পড়ুয়া পরীক্ষার্থীরা রয়েছেন যারা কিন্তু এখনও পর্যন্ত রেজাল্ট পাননি এবং তাদের কলেজের মানে একজন অফিসিয়াল জানিয়েছেন যে তারা হয় যে ফোর্থ সেমিস্টারের যতক্ষণ না পরীক্ষাটা যেটা আগে ব্যাকলগ রয়েছে বা সাপলি রয়েছে ফোর্থ সেমিস্টারে সেই পরীক্ষাটা যতক্ষণ না ক্লিয়ার করছেন তার আগে পর্যন্ত রকম সিক্স সেমিস্টার পরীক্ষা কিন্তু তারা দিতে পারবেন আর যদি দিয়ে থাকেন তাহলে সেটা কিন্তু গ্রাহ্য হবে না সেই জিনিসটা আমি তোমাদেরকে একটুখুনি দেখিয়ে দিচ্ছি দেখো এখানে প্রথমে বলা হচ্ছে যে জয়পুরের কলেজ খবর ওই পড়ুয়ারা ইভেন্ট সেমিস্টার অর্থাৎ দ্বিতীয় বা চতুর্থ সেমিস্টারে নন কলেজিয়েট হন অর্থাৎ ন্যূনতম ক্লাসে থাকে হাজিরা থাকেননি অথবা পরীক্ষার ফর্ম পূরণ করেননি কিন্তু পড়ুয়াদের অভিযোগ কলেজ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল যে সব পড়ুয়ারাই অক্টোবরের ষষ্ঠ সেমিস্টারে পরীক্ষা দিতে পারবে অর্থাৎ সেক্ষেত্রে তাদের অভিযোগ যেটা যে তারা কেউ কেউ বলছেন যে মোটেই তারা নন কলেজিয়েট ছিলেন না অর্থাৎ তারা যে ন্যূনতম প্রেজেন্টটা লাগে সেটা তারা বেশিরভাগ জনেরই ছিল এবং কেউ কেউ বলছেন যে তারা এই রকম কোন নোটিশই নোটিশ সম্পর্কে তারা কিন্তু জানতেন না আবার ঠিক একইভাবে আরেকজন বলেছেন যে বিশ্ববিদ্যালয়ের এক কর্তা জানান সি এর নিয়ম অনুযায়ী এই ধরনের পড়ুয়াদের আগে চতুর্থ চতুর্থ সেমিস্টারের পরীক্ষায় বসতে হবে তারপরে তারা চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা দিতে পারবেন ওই অবস্থায় যেসব পড়ুয়ারা সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী চতুর্থ সেমিস্টারের পরীক্ষায় বসলেও আগে ষষ্ঠ সেমিস্টারের যে পরীক্ষা দিয়েছেন তা গ্রাহ্য হবে না তাদের আবার নতুন করে ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষা দেওয়াই নিয়ম তো এটা কিন্তু খুবই একটা মর্মান্তিক ঘটনা কারণ তোমার হচ্ছে যারা সিক্স সেমের পরীক্ষা দিয়ে দিয়েছে অলরেডি তো তাদের ক্ষেত্রে আগে ইনফর্ম করা হয়নি তাদের সিক্স সেমের পরীক্ষা দিয়ে দিয়েছে এখন তারা রেজাল্ট পাচ্ছে না বারবার কলেজে যাচ্ছে এবং জানানো হচ্ছে তাদেরকে জানানো হচ্ছে যে তারা যেহেতু ফোর সেমের পরীক্ষাটা ক্লিয়ার করেনি সেই জন্য তাদের ওই যে সিক্স সেমের যে পরীক্ষা দিয়েছেন সেটা কিন্তু গ্রাহ্য হবে না এবং তাদের ফোর সেমের পরীক্ষাটা আগে দিতে হবে এবং তাকে তাদেরকে আবার সিক্স সেমের পরীক্ষা দিতে হবে তো এটা নিয়ে কিন্তু অনেক দ্বন্দ্বে রয়েছেন এবং যে জয়পুরিয়া কলেজের যে অধ্যক্ষ তিনি বলেছেন যে তিনি চাইছেন যে বিষয়টি দ্রুত সমাধান হোক ওই পড়ুয়াদের তিনি বলেছেন যে তারা যেন তেনাকে আবেদন জমা দেয় এই বিষয়টি নিয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের সহ সঙ্গে কথা বলবেন এই বিষয়টি দ্রুত নিষ্পত্তি ঘটানোর জন্যে তো এটা ছিল জয়পুরিয়া কলেজের যে একটা ইম্পর্ট্যান্ট নিউজ এবং এটা হয়তো অনেকেরই হয়েছে কারো কারো বিশেষ কোনো সাবজেক্ট হয়তো অ্যাবসেন্ট এসেছে তো তাদের ক্ষেত্রেও আমি রিকোয়েস্ট করবো যে তোমরা কলেজের সঙ্গে কলেজের বা কলেজের কোনো স্যারের সঙ্গে বা প্রিন্সিপালের সঙ্গে যদি হয় বা ডিপার্টমেন্টাল হেডের সঙ্গে কিন্তু স্যারদের সঙ্গে যোগাযোগ করো তেনারা যেটা বলেন সেটাকে কিন্তু মেনে চলো তারপরের যে নিউজটা সেটা হচ্ছে হ্যাঁ এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট নিউজ যেটা হচ্ছে মহিলা এবং স্কুল পড়ুয়াদের যারা রয়েছেন আজ থেকে কিন্তু মেট্রোয় ই পাস লাগবে না অর্থাৎ এটা কিন্তু কালকে থেকে আশা করি শুরু হয়ে গিয়েছে যে যারা মহিলা না আজকে থেকেই সরি মহিলা এবং স্কুল পড়ুয়ারা যারা রয়েছেন তাদের কিন্তু মেট্রো ই পাস লাগবে না অর্থাৎ অফিস টাইম যেটা রয়েছে সেই টাইমের মধ্যে মহিলা এবং যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে কোনো ই পাস লাগবে না এবং স্টুডেন্ট বলতে তারাই যারা হচ্ছে পনেরো বছরের নিচে তাদের ক্ষেত্রে কোনোরকম ই পাস লাগবে না কারণ মেট্রোয়ে যাত্রী সংখ্যা কম হচ্ছিলো যেটা যেটা পাওয়ার কথা তারা আশা করেছিল সেটা কম হচ্ছিলো সেই কারণে কিন্তু এই রকমের ইপাস যেটা রয়েছে মহিলা এবং স্কুল পড়ুয়াদের ক্ষেত্রে সেটাকে কিন্তু তুলে দেওয়া হয়েছে তো তারপরে আরেকটা যে ইম্পর্টেন্ট নিউজ সেটা হচ্ছে যারা তোমার বিএবিএসসি বি বিকমের পার্ট ওয়ান এবং পার্ট টু যারা রেগুলার প্লাস সাপলি তাদের ক্ষেত্রে এটা হচ্ছে বঙ্গবাসী কলেজ থেকে একটা নোটিশ জারি করা হয়েছে এবং এখানে বলা হচ্ছে যারা যারা পার্ট ওয়ান এবং পার্ট টুতে পরীক্ষা দিয়ে দিয়েছিলেন রেগুলারই হোক বা সাপলি হোক তারা যারা রিভিউ করতে চাও তাদের ক্ষেত্রে কিন্তু বলে দেওয়া হয়েছে দেখো স্টুডেন্টস ওয়ান টু রিভিউ এনি সাবজেক্ট আন্ডার সি ইউ পার্ট ওয়ান অ্যান্ড পার্ট টু রেগুলার অর সাপলি আর আক টু ভিজিট এক্সাম পোর্টাল অফ দ্য ইউনিভার্সিটি অ্যান্ড কন্ট্যাক্ট শ্রীমতী রমে মুখার্জি অ্যাট ফার্স্ট ফ্লোর অফিস উইথ মোবাইল নম্বর এত উইথিন আঠেরো থেকে তেইশ তারিখের মধ্যে অর্থাৎ আঠেরোই নভেম্বর থেকে তেইশে নভেম্বরের মধ্যে যারা পার্ট ওয়ান পার্ট টুতে রেগুলার বা সাপ্লিস্ট পরীক্ষা দিয়েছিলে পার্ট ওয়ান পার্ট টু তারা যদি এক্সাম তাদের যে খাতাটা সেটা যদি রিভিউ করতে চাও তাহলে কিন্তু এই নাম্বারেও যোগাযোগ করতে পারো আঠেরো থেকে তেইশ তারিখের মধ্যে যেটা হচ্ছে শ্রীমতী রমি মুখার্জির সঙ্গে বা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে কিন্তু তোমরা চেক করতে পারো তো এই এই কটাই ছিল আজকের গুরুত্বপূর্ণ নিউজগুলো আরও যা যা নিউজ আসবে আমি কিন্তু রেগুলারলি তোমাদেরকে দিতে থাকবো আজকের এই এতগুলো নিউজ একসঙ্গে পেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও এরকমই যদি ভিডিও চাও যে অনেকগুলো নিউজ আমি একই ভিডিওতে দিয়ে দিই তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আমি সেটারই চেষ্টা করব আর যেগুলো খুব ইম্পর্ট্যান্ট নিউজ সেগুলো কিন্তু তোমাদেরকে ডিটেল ভিডিও করে তোমাদেরকে কিন্তু জানানোর চেষ্টা করব আজকের এই ভিডিওর মধ্যে যদি কোথাও বুঝতে অসুবিধা থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করবে তোমাদের সমস্ত বন্ধুদের সঙ্গে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই রকম গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য আজকের মতো এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং